ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বার টেকনিশিয়ানটা চালাইতেছি, কিন্তু অটো নাইফে সুতা কাটতেছে না। দেখুন, অটো নাইফে সুতা কাটতেছে না। এটা আসলে কী সমস্যা, কোন কোন কারণে সমস্যা হয় আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখন আমাদের এখানে নাইফ সেটিং ঠিক আছে, তারপরে আমাদের নাইফেও কোনো সমস্যা নাই, মুভিং নাইফও ঠিক আছে, ফিক্স নাইফও ঠিক আছে, এরপরও আমাদের অটো নাইফে সুতা কাটতেছে না। দেখুন, অনেক সময় দেখা যায় আমাদের নাইফ যদি সমস্যা থাকে সুতা কাটে না, বা নাইফ সেটিংয়ে সমস্যা থাকলে সুতা কাটে না, তারপরে দেখা যায় আমাদের যদি নাইফ ক্যাম টাইমিং মিস্টেক থাকে এই কারণে আমাদের সুতা কাটা সমস্যা করে। আমাদের নাইফ সেটিং ঠিক আছে, তারপর নাইফের যে ক্যাম ক্যাম টাইমিংও ঠিক আছে, তারপর আমাদের সুতা কাটা সমস্যা করতেছে। তাহলে আমরা বুঝতে হবে যে আসলে আরও কী কী কারণে সুতাটা কাটে না। দেখুন, তখন আমরা কীভাবে বুঝবো যে এটা আসলে কী সমস্যা, তাহলে দেখুন আমরা সর্বপ্রথম মেশিনটা কাইট করে নেব। এইভাবে কাইট করার পরে দেখবো মেশিনটা চালাইয়া যে আমাদের যে নাইফটা আছে নাইফটা অটো নাইফটা মারে কি না। দেখুন, দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মুভিং নাইফ, নাইফটা খেলতেছে না। এই দেখুন আমাদের নাইফ সব কিছু ওকে আছে, তারপরেও খেলতেছে না, এটা কীভাবে সমাধান করবেন? চলুন, এটা আসলে যে সমস্যাটা মেন সমস্যাটা হচ্ছে আমাদের প্রোগ্রাম থেকে এই নাইফ সেটিংটা আমাদের এই এটা হলো আমাদের জুজি মেশিন, যে এই জুজি মেশিনের এটা প্রোগ্রাম থেকে অফ করা যায় এবং কি অনও করা যায়। এখন সব কিছু ঠিক থাকার পরও আমরা দেখতে হবে যেহেতু নাইফ মারে না, তাইলে অবশ্যই বুঝতে হবে এটা আমাদের প্রোগ্রামের সমস্যা। এখন আমরা প্রোগ্রামে চলে যেতে হবে, প্রোগ্রামে চলে যেতে হলে প্রথমে আমরা এই যে রেডি বাটনটা আছে এটা লাইটটা আমরা অফ করে দেবো, প্রথমে অফ করে দেবো, তারপরে আমরা এম বাটনে চাপ দেব। দেওয়ার পরে এখানে প্লাস মাইনাস বাটন আছে, যে কোনো একটা বাটনটা আমরা প্রোগ্রামে যেতে পারি, আমরা এখানে প্লাস বাটনে যাব বা মাইনাস বাটনটাও যেতে পারি, ধরে চাপতে ধরে লাগবো। ধরে যাওয়ার পরে আমরা এখানে দেখা যায় C40-এর অন আছে, এই C40-এর অন যদি থাকে তাহলে আমাদের নাইফটা মারবে না, নাইফটা অফ থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতে হবে, এখানে অন যেটে আমরা জিরো করে দেবো। এই জিরো করতে হলে আমরা এখানে যে রেডি বাটনটা দেখতেছেন, এই যে রেডি বাটনটা আমরা আবার এখানে লাইটটা অন করে দেবো, এই যে অন হয়ে গেছে। এখন আমরা এখানে মাইনাস বাটনে চাপ দিয়ে আমরা অনটা জিরো করে দেবো, এই যে এখানে জিরো হয়ে গেছে। তাইলে আমরা এটা সেভ করতে হবে, এখন এখনও সেভ হয় নাই, তাইলে আমরা আবার রেডি বাটনে একটা চাপ দিতে হবে। দেওয়ার পরে আবার এম বাটনে চাপ দিই, এই তো হয়ে গেছে। এখন এখন আমরা আবার রেডি বাটনে চাপ দিই। এখন যেহেতু আমাদের প্রোগ্রাম করা ওকে হয়ে গেছে, তাহলে এখন দেখবো আমরা চালিয়ে যে মেশিনের আসলে প্রোগ্রাম থেকে যে সমস্যা ছিল এখন আমাদের অটো নাইফে সুতা কাটে কি না। এখন এখন আমরা মেশিনটা চালাবো, দেখুন এখন কাটতেছে। আপনারা চাইলে এভাবে প্রোগ্রাম থেকে অটো নাইফ সেটিংটা সমাধান করতে পারেন। আবার আপনাদেরকে নেক্সট টাইমে কীভাবে নাইফ সেটিং করতে হয় এই বার টেকনিশিয়ান নেক্সট টাইমে এই ভিডিওটা দেখাবো। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Maybe I can anybody out there hear me?